আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে শেয়ার করছি গুড়া দুধ দিয়ে মালাই চপ, নরম তুলতুলে আর রসালো। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে আপনাদের মালাই চপগুলো কখনোই শক্ত হবে না বা ভেঙেও যাবে না। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই ফুল রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট রইল। প্রথমে একটা মিক্সিং বোলে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন। এক চা চামচ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো ঘি অথবা বাটার। আজকে আমি এখানে বাটার দিয়ে নিচ্ছি আর বাটারটাকে গলিয়ে নিয়েছি। আপনাদের কাছে ঘি বাটার না থাকলে তেল দিতে পারেন, তবে তেল দিলে ফ্লেভারটা কম আসে। এবার আমি এটাকে খামির করব একটা ডিম দিয়ে। ডিম অথবা দুধ দিয়ে খামির করতে পারেন, তবে যেটা দিয়ে করেন না কেন সেটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার এই খামিরটা একটু আঠালো করে তৈরি করব। দুধ দিয়ে তৈরি করা মালাই চপের একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে নিব। তবে আমার মনে হয় দুধের থেকে ডিম দিয়ে করা ভালো, কারণ ডিম কিন্তু অনেকটা বাইন্ডিংয়ের কাজ করে, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এবার এই খামিরটাকে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এতে করে দেখবেন আঠালো ভাবটা আর থাকবে না। আর অন্যদিকে এখানে আমি 1 লিটারের মতো দুধ চাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 3টে এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবারে এদিকে জাল হতে থাক আর অন্যদিকে আমি চপগুলো তৈরি করে নিব। আর 10 মিনিট পরে খামিরটা দেখুন আঠালো ভাবটা কিন্তু আর নেই। এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে মথে নিব। এবার আমি চপগুলো তৈরি করব। আজকে যেহেতু মালাই চপ তৈরি করছি, তাই কিছুটা চ্যাপটা করে চপের মতো শেপ দিয়ে নিব। শুধু খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। হাতে সামান্য একটু বাটার লাগিয়ে নিলাম। আর খুব ছোটো ছোটো করে তৈরি করবেন, কারণ এগুলো কিন্তু ফুলে 3 গুণ হয়ে যায়। আমি আবারও বলছি, শুধু খেয়াল রাখবেন যেন ফাটল না থাকে। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। আর অন্যদিকে দুধটাতে 2 থেকে 3টা বলক চলে এসেছে, দুধটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না। এবার আমি তৈরি করে রাখা মালাই চপগুলো দিয়ে দিব। চপগুলো দেওয়ার সময় চুলার আঁচটাকে অবশ্যই লো করে দিবেন। তারপর সাথে সাথে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে এগুলোকে 10 মিনিট জাল করব। চুলার আঁচটাকে কখনোই হাইয়ে করে দিবেন না, মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে দিবেন। প্রায় 5 থেকে 6 মিনিট পরে দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এ সময় এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, খুবই নরম থাকে, তাই প্যানের হাতলটা ধরে একটু এভাবে ঘুরিয়ে দেবেন। আমি আরও 5 মিনিট এগুলোকে জাল করে নিব। এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এগুলো এখন আমি তুলে নিব। তুলে নিয়ে মালাইটা আরও কিছুটা ঘন করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে এগুলোকে খেতে পারেন। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবার এই ঘন মালাইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে। আশা করব আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।